আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনারা সবাই আশা করি ভালো আছেন। কম্পিউটার ভিশনের পক্ষ থেকে সালিম স্বাগত জানাচ্ছি একটি নতুন ভিডিও। আর আজকের এই ভিডিওটি হচ্ছে শুধুমাত্র সিসি ক্যামেরা নিয়ে। তো এর আগেও আমি সিসি ক্যামেরা নিয়ে ভিডিও দিয়েছিলাম, তো আসলে আজকের ভিডিওটি আরেকটু ডিফারেন্ট হবে। এবং আমার মনে হয় আপনি যদি সিসি ক্যামেরা কেনার জন্য ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি আপনার জন্য অনেক উপকারী হবে। তো শুরুতেই বলে রাখি বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিবেন, সেই সাথে আমাদের চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই লাইকটাও দিয়ে দিবেন সাথে। তো এখন সিসি ক্যামেরা আমাদের অত্যন্ত এসেনশিয়াল হয়ে গেছে, শীতকাল চলে এসেছে, চোরের উৎপাত শীতকালে একটু বেশি হয়ে যায়। তো এই শীতকালে চোরের উৎপাত থেকে বাঁচার জন্য অবশ্যই আপনারা সিসি ক্যামেরা লাগাবেন, না হলে অবশ্যই ক্ষতির মধ্যে পড়তে পারেন। আপনার ব্যবসা প্রতিষ্ঠান, অফিস কিংবা যে কোনো স্থানের নিরাপত্তার জন্য, খামার হতে পারে, বাজার হতে পারে, দোকানপাট হতে পারে, সব কিছু নিরাপত্তার জন্য বর্তমান প্রেক্ষাপটে সিসি ক্যামেরার কোনো বিকল্প নেই। তো সিসি ক্যামেরা মার্কেটে অসংখ্য ব্র্যান্ডের আছে, অসংখ্য কোয়ালিটির আছে। তো তার মধ্যে আজকের এই ভিডিওতে আমি একটু কোয়ালিটি সব কিছু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আমার মনে হয় ভিডিওটি অনেক উপকারে আসবে, সিসি ক্যামেরা কেনা সহজ হয়ে যাবে আপনার জন্য। তো এখন একটু কথা বলতে চাচ্ছি যে সিসি ক্যামেরা আপনার জন্য কেন প্রয়োজন। আপনার ব্যবসা প্রতিষ্ঠানে আপনি সবসময় থাকতে পারেন না, আপনার বাসাতে হয়তো কাজের লোক আছে আপনি সবসময় থাকতে পাচ্ছেন না, আপনার স্কুল কলেজ কোনো যে কোনো প্রতিষ্ঠান আছে, আপনার সিকিউরিটির বিষয়ে আপনি ওয়াকেবহল না, সো আপনার এগুলো জানার জন্য বর্তমান প্রেক্ষাপটে সিসি ক্যামেরা লাগিয়ে দিলে দেখবেন যে অনেক ডিস্টার্ব কমে গেছে। আপনার ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তার জন্য আপনি যদি সিসি ক্যামেরা লাগান তাহলে দেখবেন যে সেখানে অনেক চুরি কমে গেছে। আপনার খুব গুরুত্বপূর্ণ স্থাপনা আছে সেগুলো যদি আপনি সিসি ক্যামেরা যদি লাগান তাহলে দেখবেন যে সেখানে অনেক সিকিউর হয়ে গেছে, কোনো ক্রাইম করার সাহস পাচ্ছেন না আপনার আশেপাশে। সো আপনাকে অবশ্যই সিসি ক্যামেরাটা নেওয়া অত্যন্ত জরুরি। মার্কেটে অনেক ধরনের সিসি ক্যামেরা আছে, এর মধ্যে যদি আমি কয়েকটা ব্র্যান্ড নিয়ে কথা বলি, হিকভিশন বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয় একটি ব্র্যান্ড, ডাহুয়া বাংলাদেশে অত্যন্ত ইভেন ইন্টারন্যাশনালি অনেক জনপ্রিয় ব্র্যান্ড, এরপরে আদার্স আরও অনেকগুলো ব্র্যান্ড সিসি ক্যামেরা বাংলাদেশ মার্কেটে কাজ করছে। এর মধ্যে যদি বলে যে ইউনিভিউ আইপি ক্যামেরা, তো অনেক সেরা একটি ব্র্যান্ড, জোভিশন আছে, তারপর অ্যাপটেক আছে, আর অসংখ্য ব্র্যান্ড আছে যা বাংলাদেশ মার্কেটে কাজ করছে। সো আপনি চাইলে এই ব্র্যান্ডগুলোর মধ্যে যে কোনো ক্যামেরাটি লাগাতে পারেন, সেটা অবশ্যই আপনার বাজেটের মধ্যে। যদি আপনার ভালো বাজেট থাকে তাহলে হয়তো আপনি হিকভিশন অথবা ডাহুয়া ক্যামেরাগুলো চয়েসে নেবেন, যদি আপনার একটু বাজেট কম হয় তাহলে হয়তো চাইনিজ আরও অনেক ব্র্যান্ড আছে সেগুলো আপনি আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন। তো আপনার ব্যবসা প্রতিষ্ঠান, বাসাবাড়ির জন্য অবশ্যই সিসি ক্যামেরা লাগিয়ে নেবেন শীতকালের আগেই। তো এখন আমি একটু আপনাদেরকে জানাতে চাচ্ছি যে সিসি ক্যামেরা কোনটা, কেমন প্রাইস, এবং সিসি ক্যামেরা লাগাতে যে কী কী লাগবে তার একটি আগে প্রথমত প্ল্যানিং দিই। সিসি ক্যামেরা লাগাতে গেলে আপনি যদি আপনার বাসাতে সিসি ক্যামেরা লাগাতে চান বা অফিসে লাগাতে চান তাহলে কয়েকটা জিনিস আপনার প্রয়োজন হবে। প্রথমত যদি বলি যে সিসি ক্যামেরার ভিডিওটা আপনি কীভাবে দেখবেন, এর জন্য আপনার মনিটরের প্রয়োজন হবে একটা। এরপরে যদি বলি যে একটা ডিভিআর মেশিন নিতে হবে, ধরুন আপনার কোথাও চারটা ক্যামেরা লাগানোর প্রয়োজন আছে, সেখানে চারটার জন্য চারটা ডিভিআর মেশিন পাওয়া যায়, এইটাতে আপনি চারটা ক্যামেরা লাগাতে পারবেন। এরপরে হয়তো হতে পারে যে আপনার কয়েকদিনের এই ভিডিওগুলো জমা রাখতে হবে, সেটার জন্য হয়তো আপনাকে একটা হার্ড ডিস্ক নিতে হবে। তারপর হচ্ছে এই ক্যামেরাগুলো কী কী ক্যামেরা নেবেন, দুই ধরনের ক্যামেরা হয়, যেমন এখানে আমি একটা দেখাচ্ছি, এটাকে বলা হচ্ছে ডোম ক্যামেরা আর এইটাকে বলা হয় হচ্ছে বুলেট ক্যামেরা। যদি আপনার ইনডোর হয়, একটু ইনডোর সাইডে কাজ করতে চান তাহলে আপনাকে ডোম ক্যামেরাগুলো নিতে হবে, যদি আপনি একটু লং ডিস্টেন্সে কাজ করতে চান বা লাগানোর প্রয়োজন হয় তাহলে আপনাকে বুলেট ক্যামেরা নিতে হবে। তো এগুলো হচ্ছে আপনার ক্যামেরা চয়েসের ক্ষেত্রে আপনারা বুঝতে পারলেন যে কোনটা ক্যামেরা চয়েস করবেন। এরপরে আপনার প্রয়োজন হবে হার্ড ডিস্কের, আপনার কতটুকু স্টোরেজ লাগবে সেই অনুযায়ী আপনি হার্ড ডিস্ক নিতে পারেন, 500 GB নিতে পারেন, 1 TB 2 TB এইভাবে নিতে পারেন। যদি আপনার দেখা গেলো যে আপনি চারটা ক্যামেরা লাগাবেন, আপনার স্টোরেজ প্রয়োজন হবে যে আমি ভিডিওটা মোটামুটি হয়তো 10 দিনের রেখে দিব, সো আপনাকে ওখানে 1 TB একটা হার্ড ডিস্ক নিলেই হয়ে যাবে। আপনার যদি মনে হয় যে আমার 2 মাস ব্যাকআপ লাগবে, সেক্ষেত্রে মিনিমাম 3 TB অথবা 4 TB হার্ড ডিস্ক নিতে হবে। সো এগুলো ভেবে চিনতে আপনার আপনাদের সিসি ক্যামেরা সেট আপগুলো করবেন। এরপরে আরও কী লাগবে, যেমন প্রত্যেকটা ক্যামেরার জন্য এখানে অ্যাডাপ্টার সেট আপ করতে হয়, তো এই অ্যাডাপ্টার নিতে হবে আপনাকে। তারপর হচ্ছে এখানে ভিডিও বেলুন নিতে হবে, সো হয়তো এই ভিডিও বেলুনগুলো আপনি বিভিন্ন দামে পেয়ে যাবেন, কম দামি আছে, বেশি দামি আছে। অ্যাডাপ্টারগুলো হয়তো আপনি 100 টাকা, 130 টাকা, 150 টাকা পেয়ে যাবেন, ভালো মানের অ্যাডাপ্টার 400 টাকাতেও পেয়ে যাবেন। সো এটা আপনার অবশ্যই মাথায় রাখবেন, ক্যামেরার জন্য আপনি যত ভালো অ্যাডাপ্টার ব্যবহার করবেন আপনার ক্যামেরার ভিডিওগুলো তত সিকিউর হয়ে যাবে। সো এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন। এরপরে আরও কিছু ক্যামেরা সলিউশন আছে, যেমন এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে টেন্ডার আছে, তারপর হলো ইজবিজের আছে, আইমো আছে, ডাহুয়ার। তো এই যে ক্যামেরাগুলো আছে এগুলো হচ্ছে আপনার সিঙ্গেল ক্যামেরা দিয়ে সলিউশনের জন্য। ধরুন আপনার বাসায় ডাইনিং স্পেসে একটা ক্যামেরা দিবেন, অথবা যেখানে বাসে আপনার কাজের মেয়ে আপনার সন্তানকে দেখাশোনা করছে সেখানে একটা ক্যামেরা দিবেন। জাস্ট আপনি একটা হয়তো এই ইজবিজ ক্যামেরা দিয়ে দিলেন, এখানে একটা মেমোরি কার্ড লাগিয়ে দিলেন, দেখবেন যে
এর মধ্যে সব ডাটাগুলো স্টোরেজ আছে। সেই সাথে বাসায় যেহেতু আপনি ইন্টারনেট কম বেশি থাকেই সবার, আপনি আপনার মোবাইলে এটা অ্যাক্সেস করতে পারবেন, আপনি চাইলে এটা ঘুরাইতে পারবেন ফোন দিয়ে, আপনি চাইলে ফোনে কোনো কমান্ড দিয়ে দিতে পারবেন। সো একটা সিঙ্গেল সলিউশনের জন্য আপনারা অবশ্যই এই টাইপের ক্যামেরাগুলো ব্যবহার করতে পারেন। অনেকে হয়তো বলেন যে আমাদের একটু চিপ ক্যামেরা লাগবে, রিচার্জেবল ক্যামেরা লাগবে, তাদের জন্য হয়তো এই ক্যামেরাগুলো আমরা প্রিফার করি। যদি এই ক্যামেরাগুলো মোটেই ভালো ক্যামেরা না, আপনারা কখনোই এই ক্যামেরাগুলো নেওয়ার ব্যাপারে খুব আগ্রহ দেখাবেন না। যদি কখনো প্রয়োজন হয় যে আমার একটা জায়গাতে একটু চার্জিং ক্যামেরা লাগবে, যদি ইলেকট্রিসিটি চলে যায়, সেক্ষেত্রে হয়তো আপনারা এই ক্যামেরাগুলো ব্যবহার করতে পারেন। এগুলো বাল্ব ক্যামেরা হয়, আরও বিভিন্ন ধরনের ক্যামেরাগুলো পাবেন মার্কেটে। তো এখন একটু আসি যে আসলে আপনার, যেহেতু আপনি ধরুন চারটা ক্যামেরা, আটটা ক্যামেরা নিতে পারেন, ষোলোটা ক্যামেরা নিতে পারেন, ডিভিআরগুলো নিয়ে যদি একটু বলি, এইরকম ডিভিআরগুলো আপনি সব ব্র্যান্ডেরই ডিভিআরগুলো পাবেন। আপনার চার ক্যামেরার পাবেন, আট ক্যামেরার পাবেন, ষোলো ক্যামেরার পাবেন, বত্রিশ ক্যামেরার পাবেন, যদি হয়তো বড় প্রজেক্ট হয় সেক্ষেত্রে হয়তো আরও চৌষট্টি চ্যানেলের ক্যামেরার এই ডিভিআরগুলো আপনারা পেয়ে যাবেন। তো আপনার বাজেটের মধ্যে সবগুলোই ডিপেন্ড করবে। এখন চলে আসি ক্যামেরার প্রাইসগুলো নিয়ে, কী কী ধরনের ক্যামেরার প্রাইস আমাদের কাছে আছে। যেমন আমি প্রথমত যদি বলি, একদম লো বাজেট ক্যামেরা, মাত্র 750 টাকা যদি আপনি ক্যামেরা পেতে চান, তাহলে এই ক্যামেরাটা আপনাকে নিতে হবে। এটা হচ্ছে টগি ব্র্যান্ডের ক্যামেরা, তো অত্যন্ত চমৎকার, বাজেটের মধ্যে অত্যন্ত সেরা। এটা 2 মেগাপিক্সেল, 1080 রেজুলেশন। হয়তো বলতে পারেন এত কম প্রাইস কেন, এটা শুধুমাত্র এই ভিডিওর জন্য স্পেশাল অফার প্রাইস, সীমিত কিছু স্টক আছে আমাদের কাছে, এই স্টক শেষ হয়ে গেলে এটার প্রাইস হয়তো চেঞ্জ হয়ে যাবে। সো আপনি আপনার পছন্দ তালিকায় টগি ব্র্যান্ডের এই ক্যামেরাটি আপনার জন্য রাখতে পারেন। এটা 2 মেগাপিক্সেল, 1080p, 750 টাকা। এটার বুলেট ক্যামেরা হয়, যেটাকে আমি বলেছি লম্বা যে ক্যামেরা সেটাকে বুলেট ক্যামেরা বলে। এই ক্যামেরাটা আপনি পেয়ে যাবেন 800 টাকায় আমাদের কাছে। এরপরে যদি বলি, বর্তমানে মার্কেটে কিছু ক্যামেরা এসেছে ফুল কালার ক্যামেরা, অর্থাৎ আপনি যদি চান যে রাতের অন্ধকার কোনো একটা জায়গায় আছে, সেখানে তো আলোকসজ্জা বা আলোক স্বল্পতা আছে, ওখানে আলো নেই, সো আপনি সেই ক্ষেত্রে ব্যবহার করতে পারেন এখানে ফুল কালার ক্যামেরা। তো ফুল কালার ক্যামেরাগুলো ডাহুয়া ব্র্যান্ডেরও হয়, হিগভিশন ব্র্যান্ডেরও হয়ে থাকে। যদি এখন প্রাইজিং ইস্যুতে আসি, তাহলে হয়তো আপনি ডাহুয়া ব্র্যান্ডগুলো 1900, 2000, 2100 এর মধ্যেই পেয়ে যাবেন। এরপরে যদি আমরা হিগভিশনে আসি, হিগভিশনের কিছু কিছু ক্যামেরা আছে 2350, 2550, 2750, আবার ভালো মানের যেগুলো আয়ার ডিস্টেন্স একটু বেশি হয়, অর্থাৎ অনেক দূরে থেকে ক্যাপচার করতে হবে, এগুলো হয়তো আপনি পাবেন 3500 থেকে 3800 টাকার মধ্যে। এরপরে এগুলোর দাম ভ্যারি করে হচ্ছে আপনার মেগাপিক্সেল, আয়ার ডিস্টেন্স, মেটাল বডি, প্লাস্টিক বডি এগুলোর উপরে। সো আপনারা যখন ক্যামেরা কিনবেন, এই বিষয়গুলো মাথায় রেখে ক্যামেরাগুলো কিনতে পারেন। এরপরে এখন আসি আমরা একটু ব্র্যান্ডের ক্যামেরার মধ্যে লো বাজেটের ক্যামেরা কোনটা আছে। যেমন ব্র্যান্ডের মধ্যে এই ক্যামেরাগুলো আছে, এটা হচ্ছে আপনার হিগভিশন ব্র্যান্ডের ইকো সিরিজের ক্যামেরা, এটা হচ্ছে ডাহুয়া, এটা হচ্ছে হিগভিশন। সো এই ক্যামেরাগুলো আপনি হয়তো 1350 থেকে 1400 টাকার মধ্যে পেয়ে যাবেন, এটাও হয়তো আপনি ওই রকম প্রাইজের মধ্যে আপনার আশেপাশে সবগুলোতে পেয়ে যাবেন। আপনি চাইলে আমাদের কাছ থেকেও আপনি নিশ্চিন্তে সংগ্রহ করে নিতে পারেন। এছাড়া যদি আমরা আরেকটু ভালো মানের ক্যামেরা দেখতে চাই, তাহলে হয়তো আমাদেরকে এই এই ক্যামেরাগুলো নিতে হবে। এখানে হিগভিশনে এই ক্যামেরাগুলো আছে, এটা হচ্ছে আপনার বুলেট ক্যামেরা বলা হয়। এটা একটু আয়ার ডিস্টেন্সটা একটু বেশি থাকে এবং রেজুলেশনটা একটু ভালো থাকে, 1080p জেনুইন রেজুলেশন। এটাকে বলা হচ্ছে ITPF অথবা IRPF, এই রকম যে মডেলগুলো আছে এই মডেলগুলো এই ক্যামেরা। এই ক্যামেরাগুলো হয়তো আপনি পাবেন হলো 1700 টাকা, 1800 টাকা, এর মধ্যে আপনার আশেপাশে সবগুলোতে পেয়ে যান। স্পেশাল কিছু ডিসকাউন্ট আমাদের মাঝে মাঝে অ্যানাউন্স হয়, আমাদের সাথে কানেক্টেড থাকলে আপনার সেই স্পেশাল ডিসকাউন্টগুলো নিতে পারবেন। এরপরে আমরা যদি হিগভিশনে দেখি, যে হিগভিশনে যে একটা ক্যামেরা আছে এখানে, সরি, এটা হচ্ছে আপনার ডাহুয়া, ডাহুয়ার হচ্ছে 1209 CP, এগুলো হচ্ছে ফুল কালার ক্যামেরা, অর্থাৎ রাত্রি অন্ধকারে কালার ক্যামেরা ভিডিও দিবে। আপনি ফুল কালার ক্যামেরা কীভাবে বুঝবেন, আপনি খেয়াল করবেন, আপনার যখন ক্যামেরার লেন্স থাকবে এখানে, তার নিচে একটি এলইডি লাইটের ব্যবস্থা আছে, তো এই লাইটটা জ্বলে থাকবে রাতের বেলা, ওই লাইটের কারণে অত্র এলাকাতে সে কালার ভিডিও আপনাকে প্রোভাইড করবে। সো আপনার পছন্দের তালিকায় অবশ্যই কালার ক্যামেরাগুলো সর্বদা রাখার চেষ্টা করবেন। এগুলোর আরও অন্যান্য হয় আপনার, ধরুন হচ্ছে যে এখানে ডাহুয়ার ডোম ক্যামেরা হয় ফুল কালার, আপনার চাইলে এগুলোও নিতে পারেন। এই ক্যামেরাগুলো হয়তো আপনি 2000, 1900, 2100 এর মধ্যে পেয়ে যাবেন। এরপরে এর মধ্যে আর একটা ক্যামেরা থাকে, ধরুন আপনার কোনো একটা অফিস আছে, কোনো একটা শোরুম আছে, ওইখানে মানুষ এসে টাকা পয়সা লেনদেন করছে, আপনার স্টাফরা করছে, সেটা আপনি চাইলে সেখানে একটা অডিও ক্যামেরা লাগিয়ে দিতে পারেন, কালার প্লাস অডিও। সো এটাতে কালার প্লাস অডিও ক্যামেরা আপনি পেয়ে যাবেন, অর্থাৎ ওখানে কী কথাগুলো হচ্ছে সে কথাগুলো সেখানে রেকর্ডিং হয়ে যাবে। তো আমার মনে হয় অবশ্যই ক্যামেরাটা আপনার জন্য খুবই ভালো হবে। এরপরে এখন আসি যে, ধরুন আপনার একটা আউটডোরে ক্যামেরা লাগাতে হবে, ধরুন আপনার বাহিরের পাশে একটা ক্যামেরা লাগাতে হবে, একটু হয়তো দূরে একটু লুকিং নিতে হবে, অথবা আপনি একটু স্কুলে লাগাবেন ক্যামেরা, হয়তো একটু মাঠে একটু লং ডিস্টেন্সে নিতে হবে, সেক্ষেত্রে আপনাদের জন্য হচ্ছে এই
আউটডোর ক্যামেরা। এটা একটু বড় সাইজের হয় এবং এটা আইআর ডিস্টেন্স, যেটা দূরত্বটা এটা একটু বেশি থাকে, অর্থাৎ অনেক দূরের ভিডিওটাও আপনি খুব সুন্দরভাবে দেখতে পাবেন। সো আমার মনে হয় যে আপনি আপনার পছন্দের তালিকায় এই ক্যামেরাটাও রাখতে পারেন। যদি এখন প্রাইজিংগুলো আরতে আসি, এই ক্যামেরাগুলো হয়তো আপনি 2100-2200-2500-2700 এর মধ্যেই পেয়ে যাবেন। কিছু কিছু মডেল আছে, একটু মডেলগুলো ধরে ধরে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিলে আপনাকে আপডেট প্রাইসগুলো আমরা দিয়ে দেবো। এবং আপনি নিশ্চিত থাকবেন, আপনি যদি কখনও অর্ডার করেন আমাদের কাছে রংপুরের বাহিরে, আমরা যত্ন সহকারে পাঠিয়ে দিব আপনাকে। ইভেন আপনি সরাসরি আমাদের শপে এসেও এই ক্যামেরাগুলো সংগ্রহ করতে পারেন। ডাহুয়া ব্র্যান্ডের আউটডোর ক্যামেরা আছে এগুলো, এগুলো হয়তো আপনি 1900-2000 টাকায় পেয়ে যাবেন আমাদের কাছে। এটা 40 মিটার আয়ার ডিস্টেন্স, 2 মেগাপিক্সেল, 1080p। এগুলো 4 মেগাপিক্সেলও হয়, সেগুলো হয়তো আর কিছুটা প্রাইস বেশি আছে। আপনি যখন ক্যামেরার প্রয়োজন হবে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ডিটেলস আপনাকে দিয়ে দিব। এরপরে একটু আপনাদেরকে আমি ডিভিআরের প্রাইস নিয়ে একটু বলতে চাই। ডিভিআরগুলো হয়তো আপনি 3100-3300 টাকার মধ্যে পেয়ে যাবেন, হচ্ছে 4 চ্যানেলগুলো। এরপর যদি আপনি 8 চ্যানেলে যান তাহলে হয়তো 3800-4200-এর মধ্যে পেয়ে যাবেন 1080গুলো। আবার যদি আপনি 4 মেগাপিক্সেল নিতে চান সেগুলো হয়তো 8 চ্যানেলগুলো 6200-6800 টাকার মধ্যে পেয়ে যাবেন আপনার আশেপাশে। এরপরে যদি 32 চ্যানেল 16 চ্যানেল নেন আপনারা অবশ্যই কোয়ারি করবেন, আমরা আপডেট প্রাইসগুলো হোয়াটসঅ্যাপে আপনাকে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। তো বন্ধুরা, এগুলো ছিল আজকের ক্যামেরা নিয়ে মোটামুটি কথাবার্তা। যদি যে কোনো প্রয়োজনে আপনার ক্যামেরার প্রয়োজন, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমাদের ওয়েবসাইট দেওয়া আছে, সরাসরি অর্ডার করে পেমেন্ট করতে পারেন আমাদের কাছে এবং আমরা যত্ন সহকারে আপনার কাছে ক্যামেরাগুলো পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। তো আমাদের কাছে সব ধরনের ক্যামেরাগুলো আছে, আমরা মূলত হোলসেল করছি, আপনি চাইলে আমাদের কাছে কোয়ারি করলে পেয়ে যাবেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, যদি উপকার হয়ে থাকে সেটাও জানিয়ে দিবেন। আর এই ধরনের যে কোনো বাজেটের ক্যামেরা যদি আপনার প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামীতে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।